উত্তরপাড়া পৌরসভায় সিপিআইএম এর বিক্ষোভ। কয়েকদিন আগে ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে এবং অবিলম্বে পৌরসভা ভোট করার দাবিতে উত্তরপাড়া পৌরসভায় সিপিআইএম এর ডেপুটেশন কর্মসূচি ছিল। সিপিআইএম এর নেতৃত্বের অভিযোগ, সেদিন পৌরসভার প্রশাসক দিলীপ যাদব পৌরসভায় না থাকায় এক্সিকিউটিভ অফিসারের কাছে তারা ডেপুটেশন জমা দিতে গেলে সেই অফিসার তাদের সাথে অভদ্র আচরণ করে ডেপুটেশন না নিয়ে ফিরিয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে আজ সিপিআইএম এর পক্ষ থেকে পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। অন্যদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার গেটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। যাদের ক্ষুদাকরণের প্রয়োজন, আজকে মাত্র 10 কোটির মতো মানুষ যাদের ক্ষুদাকরণের কাজ সম্পূর্ণ হতে পেরেছে। টিকাকরণের কাজ সম্পূর্ণ হতে পারেনি কারণ এদেশের সরকার টিকা উৎপাদনের প্রশ্নে যে পরিকল্পনা, যে কাজ করা উচিত ছিল সেই কাজ তারা করতে চায়নি বা করতে পারে। আমরা জানি তো টিকার অপ্রতুলতা রয়েছে, যা প্রয়োজন সেই প্রয়োজনের তুলনায় যোগানের ক্ষেত্রে একটা বড় রকমের ঘাটতি রয়েছে। তাই আমরা সুনির্দিষ্ট ভাবে পৌরসভার কাছে দাবি তুলেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে টিকা নিয়ে কোন রকম দুর্নীতি চলবে না। আজকে টিকার আমরা দেখছি পশ্চিমবাংলার নতুন একটা ভার্সন, সে হচ্ছে দেবাঞ্চলের টিকা। সেই টিকা হচ্ছে জান টিকা। আজকে যে সমস্ত টিকাগুলো গোটা পশ্চিমবাংলার মানুষকে দেওয়া হচ্ছে এ দেশের শাসক দলের মদতে ভুয়ো ভ্যাকসিন, সেই ভ্যাকসিনও মানুষের শরীরে প্রবেশ করানোর যে কাজ, সেই কাজ আমরা দেখেছি, সেই দুর্নীতির কাজ আমরা দেখেছি। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।